ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شو منك دنيون؟ বাইতুল ইজ্জাহ সম্পর্কে আপনি জানতে চাইলেন যে বাইতুল ইজ্জাহ হচ্ছে দুনিয়ার আসমানে একটা বিশেষ স্থান। এ সম্পর্কে যে হাদিসগুলা, একটা হাদিস বর্ণনা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন ফুসিলাল কুরআন মিনাজ জিকির ফাউজিয়া ফি বাইতুল ইজ্জাতি মিনাস সামাই দুনিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনকে পাঠাইছেন দূর দুনিয়ার আসমানে একটা স্থান যাকে বলা হয় বাইতুল ইজ্জত। ফাজালা জিব্রিলু ইয়ানজিলু বিহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখান থেকে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর নিকটে সমসময় ওহি নিয়ে আসতেন। সাহাহুল হাকিম ওয়া ওয়াফাকাহু আয-যাহাবী, ইমাম হাকিম এটাকে সহি সূত্রে এবং ইমাম যাহাবী সহি সূত্রে এটাকে স্বীকার করছেন। আর ইমাম সুয়ুতি আল আতকার নামক কিতাবের মধ্যে এবং তবরানি এবং বজ্জার ইবনে আব্বাস থেকে কলা উংজিলুল কোরআন জুমলাতান ওয়াহিদা, অর্থাৎ কোরআনকে একভাবেই একসাথে পাঠানো হয়েছে। হাত্তা উজিয়া ফি বাইতুল ইজ্জাতি ফি সামাই দুনিয়া, বাইতুল ইজ্জাত নামক একটা স্থান দুনিয়া আসমানের মধ্যে ওইখানে রাখছেন। ওয়া নাজালাহু জিব্রিলু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং জিব্রিল আলাইহিস সালাম এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে অবতরণ করছেন। এটা ইবনে আবি সাইবার মধ্যে উল্লেখ করা হয়েছে। অন্যভাবে কলা দুফিয়া ইলা জিব্রিল ফি লাইলাতুল কদর জুমলাতুন ওয়াহিদা, লাইলাতুল কদরে একসাথে জিব্রিলকে দেওয়া হয়েছিল কোরআন। ফাওয়াজাহু ফি বাইতুল ইজ্জাতে সুম্মা জাআলা ইয়ানজিলুহু তানজিলা, এরপরে বাইতুল ইজ্জাত থেকে জিব্রিল আলাইহিস সালাম সময় সময় নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট নিয়ে আসতেন। এই হাদিস দ্বারা বোঝা যায় বাইতুল ইজ্জত দুনিয়ার আসমানে একটা বিশেষ স্থানের নাম। কেউ কেউ ওটাকে ফেরেশতাদের মসজিদও বলা হন, যেরকম নাকি একেবারে সত্য মানে যেটা আছে এটাকে হয় বাইতুল মামুর। আশা করি বিশ্বের বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।